নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা দেখছি যে জেফা এবং মনোহর পুকুর মিলন সমিতির ম্যাচ চলছে এই মাঠে, বিজি প্রেস মাঠে। আমরা শুধু জেনে নেব যে আপনাদের নাইজেরিয়ান কোচ আমাদের চোখ টানলো, মিষ্টি বাংলায় তিনি উপদেশ দিচ্ছেন খেলোয়াড়দের। এই নাইজেরিয়ান কোচটিকে আপনারা কীভাবে খুঁজে পেলেন এবং যাদবপুর এক্স প্লেয়ার ফুটবল অ্যাসোসিয়েশন এতগুলো এক্স প্লেয়ার থাকতে একজন নাইজেরিয়ান কোচ কেন আনলো? আজকে 30 বছর ধরে আমরা এক্স প্লেয়াররাই কোচিং করিয়ে টিমটাকে চালিয়েছি। তার ছেলেটি নাইজেরিয়া থেকে এসে আমাদের অঞ্চলেই ভাড়া আছে, রেগুলারই মাঠে আসে। ওর খুব ইচ্ছে, ওর পাশে কেউ নেই, প্লাস ও অলরেডি একটা সার্টিফিকেট হোল্ডার, লাইসেন্স করেছে। তা আমাকে রিকোয়েস্ট করেছিলো যে আমাকে একটু বাচ্চাদের প্র্যাকটিস করবার সুযোগ দিন। তা আমরা দেবার পর দেখলাম যে ব্রিলিয়ান্ট ছেলে এবং খুব সিনসিয়ার, ওর প্রত্যেকটি বাচ্চার মন জয় করেছে, ও ভীষণ ভালো প্র্যাকটিস করাচ্ছে। তখন এই প্র্যাকটিসের পরে আমরা আমাদের ক্লাব অফিসিয়ালরা এক্স প্লেয়াররা মিলে ঠিক করলাম এই বাচ্চাদের যে গ্রুপটা আছে আমাদের নার্সারিতে খেলে এই টিমটা ওই দেখুক। তো ও দেখছিল, দেখার পর হঠাৎ করেই আমার এক বন্ধু শিলচর থেকে ওকে ডেকে পাঠায় আমাকে, বলে একটা ফরেন কোচ পাঠাও। তখন আমি ওকে 15 দিনের জন্য পাঠিয়েছিলাম এবং ওখানে গিয়ে ও দারুণ প্র্যাকটিস করায় এবং বিরাট নাম করে আসে। ওখানকার পেপারগুলোও বিরাট হাইলাইটস বলেছিল এবং ও তারপরে ওখান থেকে ফিরে আসার পর এক মাসের মধ্যে নওগাঁ থেকে আবার আমাকে খবর দেয় যে এরকম কোচকে 15 দিনের জন্য তো ওকে দিন। তা আমরা 15 ডেজের জন্য আমরা ওকে আবার নওগাঁ পাঠিয়েছিলাম। এবার আমরা নিজেরাই ঠিক করলাম যে আমরা তো সবাই পাশেই থাকি, আমরা তো প্রত্যেক বছর করি, বয়সও হয়েছে, ছেলেটার তো পাশে কেউ নেই, একটু যদি ওকে আমরা এনকারেজ করতে পারি। তবে আমি কিন্তু সত্যি কথা বলছি, বাঙালি কোনো কোচকে আমি ছেড়ে দিতে চাই না, বা বাঙালি কোনো কোচ যদি ভালো থাকে থাকুক। এবং আমরা আছে 30 বছর বাঙালি কোচ নিয়েই করেছি, তবুও একটা ইচ্ছে হলো যে একটা ছেলে, ওর পাশে কেউ যখন নেই, ওকে দিয়ে আমরা একটা সিনিয়র টিমটাকে কোচিং করিয়ে দেখি কী হয়। কিন্তু আলটিমেটলি সিনিয়র প্লেয়াররাও দেখলাম ওকে খুব নিয়েছে, কাছে একটু ট্রেনিং নিয়েছে এবং ও খুব সিনসিয়ারলি প্র্যাকটিস করাচ্ছে। সেই কারণে আমরা দেখলাম যে ও করুক এবং আমরা আমাদের সমস্ত এক্স প্লেয়াররা কলকাতা মাঠের লিগের ব্যাপারে ওর হয়তো কিছু কিছু প্রবলেম হবে, ও কিছু সিস্টেম জানে না, সেই সমস্ত ব্যাপারগুলো বলবো, কোন কোন মাঠে কীভাবে করতে হবে, কাদা মাঠে কী করতে হবে। তাদের নিজেও প্লেয়ার ছিল, ও জানে সবই, তবুও আমরা চেষ্টা করবো ওকে যতটা সাপোর্ট দিয়ে ওকে এগিয়ে নিতে, যাতে পরবর্তীকালে অন্য ক্লাবও ও একটা ভালো জায়গা করে অন্য ক্লাবে যেতে পারে। অনেক ধন্যবাদ অশোকদা।